हेलो फ्रेंड्स, रुखसाना रान्नाघरे सबाई के स्वागतम जानाच्छी। आशा करी सबाई भालो आछेन। आज के आमी आरो एकटी रेसिपी निये चले एसेछी, सेद्ध आलुर पकोड़ा बा पियाजी। सेद्ध आलु दिए खुबी मजादार ओ क्रिस्पी पकोड़ा तैरी करे नेवा जाए एबं खेतेओ किन्तु भीषणई दुर्दान्त लागे। बाड़ी बड़ो थेके छोटो सबाई पछन्द करबे आर खूब कम समय तैरी करे नेवा जाबे। आर बर्षार बिकेले तो कोनो कथाई नेई, ताहले चलुन पकोड़ा तैरी करे फेली। आज के आमी सेद्ध आलुर पकोड़ा बानाबो, तार जोन्नो एखाने आमी तीनटे सेद्ध आलु निये नियेछी। आलुगुलोके आमी खोसा समेत सेद्ध करे नियेछिलाम, तारपरे छुले नियेछी। एकटा मिक्सिंग बोल निये निलाम। प्रथमे आमी हाफ कप पेंयाज कुचि दिये देबो। पेंयाजगुलोके बेश पतला करे केटे नियेछी। সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পরিমাণ মতো। দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা। জিরে গুঁড়ো এক চা চামচ। চাট মশলা এক চা চামচ। লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ। গরম মশলা গুঁড়ো এক চা চামচ। স্বাদ অনুযায়ী লবণ। এই সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেব। অবশ্যই মিশ্রণটা হাত দিয়ে মাখালে খুব ভালোভাবে মাখানো হবে। চটকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে এই মিশ্রণে অ্যাড করে দিচ্ছি তিনটি সেদ্ধ আলু। এবারে আলুগুলো বেশ ছোট ছোট করে ভেঙে দেব এই মিশ্রণের মধ্যে। একেবারে আলু ম্যাশ করা যাবে না, এইরকম ছোটো গোটা গোটা করে ভাঙতে হবে। আমি আলু ম্যাশ করিনি, এরকম ছোটো গোটা গোটা করে ভেঙে নিয়েছি। এবার সব উপকরণ হাত দিয়ে একসঙ্গে আলতোভাবে মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাবো। মেশানো হয়ে গেছে, দিয়ে দেব দু টেবিল চামচ চালের গুঁড়ো। দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লোর। দু টেবিল চামচ বেসন। কর্নফ্লোর এবং চালের গুঁড়ো দিলে পকোড়া হবে ভীষণই ক্রিস্পি ও মচমচে। দেব হাফ চা চামচ বেকিং পাউডার। সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, আমি আরও এক টেবিল চামচ বেসন অ্যাড করে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। আর মেশাভাবে আলতো হাতে যেন আলুগুলো ভেঙে না যায়। বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে না, তার জন্য আমি এক টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। খুব সাবধানে মেখে নিচ্ছি। আমার মাখা কমপ্লিট, এবার ফ্রাই করতে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে তেল দিয়ে গরম করে নিচ্ছি।
ए कड़ाई गुलो तेल दिए भालो मतो गरम करे नीते हय। तेल प्रथमे खूब भालो मतो गरम करे नीते हबे, तारपरे आँचटा मीडियम टू लोते रेखे पकोड़ा गुलो दिए दीते हबे। तेल गरम हो गेछे, एबार टूथपिक दिए देखे नेब तेलटा ठीकठाक गरम होयेछे किना। एरकम बुदबुद उठले बोझा जाबे तेल गरम होयेछे, तेलटा गरम हो गेछे। एबार छोटो छोटो आकारे पकोड़ागुलो आमि तेले दिए देब। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, এবার সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। খুব গরম তেলে পকোড়া দিলে ওপরটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভাজা হবে না, ক্রিসপি হবে না। তাই মিডিয়াম গরম তেলে পকোড়া ভাজলে পকোড়া ক্রিসপি হবে খেতে। পকোড়া ভাজা হয়ে গেছে আর আমি একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজলাম, এবার তুলে নিচ্ছি। পরবর্তী ব্যাচও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। আবারও বলছি, আপনারা অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন এই পকোড়াতে, তাহলে পকোড়া ভীষণই ক্রাঞ্চি ও ক্রিসপি হবে খেতে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দ্বিতীয় ব্যাচের পকোড়াও তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আমার প্রত্যেক ব্যাচ পকোড়া ভাজতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। আমার সবগুলো পকোড়া ভাজা কমপ্লিট। তৈরি হয়ে গেল আমাদের ক্রিসপি কুড়মুড়ে পকোড়া। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, বর্ষার সন্ধ্যেতে বা যে কোনো দিনে অনায়াসে বানিয়ে নিতে পারেন। একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন খুব সহজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।